যুব এশিয়া কাপে কুয়েতের সাথে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের সেকেন্ড অ্যাসাইনমেন্ট। ফার্স্ট ম্যাচের মতো এখানেও ব্যাটিং ফার্স্ট রকিবুলের দলের। আগের ম্যাচের মতো এই ম্যাচেও খুব একটা ভালো শুরু পায়নি টিম টাইগার্স, তবে ঠিকই করেছে বাউন্স ব্যাক। আগের ম্যাচের সাথে মিল ছিল আরও, দুই দিনে দুই সেঞ্চুরি, ওপেনার মাহফুজুল ইসলামের থ্রি ম্যাজিক্যাল ফিগার্স, এই ব্যাটারের ১১৯ বলে ১২ চার আর ৪ ছক্কা ১১২ রানের ইনিংস, মেহরুবের ২৪ বলে ৪২ রানের ক্যামিও, সঙ্গে আরও ৪ ব্যাটারের ২০ পেরোনো ইনিংস। চার বল আগে টাইগার জুবারা ২৯১ রানে প্যাকড। বড় টার্গেটে শুরু থেকেই খাবি খেয়েছে কুয়েতের জুবারা, ৩৪ রানে ৭ উইকেট হারিয়ে পথ হারিয়েছে দলটা। রিপনের ৩ উইকেট ছাড়াও মেহরব আর রকিবুল নিয়েছেন দুটি করে উইকেট। ভাবসারের ব্যাটে হাইস্ট ৪৩, ৬৯ রানে অল আউট কুয়েত। ২২২ রানে জিতে সেমির পথ প্রশস্ত করে রেখেছে বাংলাদেশ। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার সাথে খেলবে যুব টাইগাররা। রিফাত এমিল, টিস্পোর্টস।